بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. عليكم السلام ورحمة الله وبركاته. شنو رأيك في رسنا كرتشان؟ الله بعجنا أبنار. علم أرى بردي كوري ديك دعاء كوري آمين. دكون سردي أبورا بجناب محترم. سنتي طريقة. এটা যে আপনি গোসল করলেন ফরজ গোসল, তাহলে আবার কি উজু করা লাগবে? দেখুন শ্রদ্ধেয় জনাব, যদি এই গোসল করার পর আপনার উজু যদি নষ্ট হয়, তা উজু ভঙ্গের কারণ হয়েছে আর আমাদের দেশের লোকের মতো বললেন না, আমাদের দেশে যে কিছু আম পাবলিক বলে হাঁটুর উপর যদি কাপড় উঠে উজু নষ্ট হয়, উলঙ্গ হলে উজু নষ্ট হয়, এগুলি হাদিস বিরোধী, কোরআন বিরোধী ফতোয়া। কোরআন সুন্নার বাহিরে ইসলাম নেই, মনে রাখতে হবে। এজন্য উজু ভঙ্গের কারণ যদি না হয় তাহলে আপনার উজু ভাঙবে না, আপনি সেই উজু দিয়ে সালাত পড়তে পারবেন। যেমন আপনি ফরজ গোসল করলেন, তবে গোসল করার পর আপনি আপনার খায়েশের সাথে, উত্তেজনার সাথে আপনি আপনার যৌনাঙ্গ ধরলেন, তাহলে আপনার উজু নষ্ট হবে। অথবা আপনি গোসল করার পর আপনার যদি স্ত্রী থাকে, আপনার স্ত্রীকে খুব খায়েশের সাথে, উত্তেজনার সাথে আপনি স্পর্শ করলেন অথবা তার লজ্জা স্থানে আপনি হাত লাগাইলেন, উজু নষ্ট হবে। ছেলে হোক মেয়ে হোক, অবৈজনের জন্য একই হুকুম। আপনার স্ত্রী যদি নিজের স্থানে, যদি নিজের লজ্জা স্থানে যদি হাত লাগায় উত্তেজনার সাথে, তাহলে উজু নষ্ট হবে, বুঝলেন? এবার হয়তো আপনি বলবেন যে আপনি যে বললেন কোরআন হাদিসের বাহিরে কোনো ইসলাম নেই, ফতোয়া নেই, তাহলে লজ্জাস্থানে হাত লাগাইলে যে উজু নষ্ট হবে এটা কি কোরআন হাদিসে আছে? দেখুন মোহতারাম জনাব, কোরআন সুন্নাতে অথবা কোরআনে তো আছে আওলা মাসতুমুন নিসা, তোমরা যে তোমাদের স্ত্রীদেরকে স্পর্শ করো, কিন্তু এই আয়াতের তাফসিরে ওলামা কেরাম বলেছেন কি সাহবাস করলে তখন তোমাদের উজু নষ্ট হবে, ঠিক আছে? গেল এখন যে লজ্জা স্থানের বিষয়, হাদিসে পাকে একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন যে এটি তোমার শরীরের একটি অঙ্গের মতো, অঙ্গ পুরুষ অঙ্গ, তোমার দেহতে যেরকম হাত অথবা মাথা, তোমার নাক, হ্যাঁ আঙ্গুল, এগুলো যেরকম তার পুরুষাঙ্গটাও তোমার একই একটি অঙ্গের মতো, ভাঙবে না উজু। কিন্তু আর এক হাদিসে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন যে হ্যাঁ উজু নষ্ট হবে। এবার দুনো হাদিসের সমাধান দিয়েছেন ওলামায়ে কেরাম। আল্লামা ইবন হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন, তিনি কি সমাধান দিলেন? তিনি বললেন যে দেখো, এই দুনো হাদিসকে একত্রিত করলে যেটি বের হয় সেটি হচ্ছে, কেউ যদি উত্তেজনার সাথে যদি কি দৌড়ে লজ্জাস্থান, অথবা নিজের লজ্জাস্থানে হোক অথবা অপরের হোক, তাহলে তার উজু নষ্ট হবে। আর উত্তেজনার সাথে যদি সে না ধরে, তাহলে তার উজু নষ্ট হবে না। কারণ কি? কারণ হচ্ছে আপনি যখন উত্তেজনার সাথে যদি আপনার লজ্জাস্থানকে ধরেন, হয়তো আপনার শরীর থেকে সাদা একটি পানি লোট বের হইতে পারে, যেটাকে হাদিসের ভাষা বলা হয় কি মুজিউন অথবা মুজি।
এটা বের হলে কি হয়? উজু নষ্ট হয়। ইফতেজার কারণে ওলামা একরাম বলছেন যে উত্তেজনার সাথে ধরা জায়েজ নয় অথবা উচিত নয়, জায়েজ নয় না। তো কেউ যদি এরকম যদি ধরে, ধরলে তার উজু নষ্ট হবে, ঠিক আছে? এজন্য এই উজু ভঙ্গের যদি কোনো যে কারণ যদি পাওয়া না যায়, তাহলে আপনি সেই উজু দিয়ে আবার সালাত আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই।